আর আমরা তো বলে দিয়েছি এই কন্ডিশনে খেলা সম্ভব না, ওদেরকে জানিয়ে দিয়েছি যে এটা সম্ভব না রিশিডিউল করার জন্য। টু রিশিডিউল যখন পরিস্থিতি ভালো হবে, যখন এই ধরনের কন্ডিশন থাকবে না তখন আমরা যাব। শ্রীলঙ্কা সফর স্থগিত, ভেঙে গেছে ক্যাম্প, টাইগাররা ফিরে গেছেন যে যার বাসায়, তবে অনুশীলন করবেন বিসিবির শিডিউল অনুযায়ী। নিষেধাজ্ঞায় থাকা ক্রিকেটার সাকিব আল হাসান দেশে ফিরেছিলেন শ্রীলঙ্কা সফরকে টার্গেট করেই, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষাটা তার আরও বাড়ল। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় বাংলাদেশ দল আপাতত যাচ্ছে না। ভাবা হচ্ছিল 29 অক্টোবরের পরই জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে, কিন্তু আপাতত সেই সুযোগ একেবারেই নেই। এজন্যই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট বিশ্বের একসময়ের নাম্বার 1 অলরাউন্ডার। সাকিবের পারিবারিক সূত্র থেকে আমরা জেনেছি আজ বৃহস্পতিবার রাতেই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর একেবারে ঘরোয়া ক্রিকেট ও জাতীয় দলের ট্রেনিংয়ে আবারও যোগ দিবেন এই অলরাউন্ডার। করোনা শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন সাকিব আল হাসান, সেখানে আগে থেকেই ছিল তার পরিবার। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি হোটেলে 14 দিনের আইসোলেশন পালন করে অবশেষে সাকিব আল হাসান নিজের পরিবারের সাথে যুক্ত হয়েছিলেন। তখন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির সন্তান সম্ভাবা। গত 24 এপ্রিল এসেছে তাদের দ্বিতীয় কন্যা সন্তান। এর আগে তারকা দম্পতি 2015 সালের 9 নভেম্বর প্রথম সন্তানের বাবা মা হয়েছিলেন। প্রায় 7 মাস যুক্তরাষ্ট্রে থাকার পর 2 সেপ্টেম্বর দেশে এসেছিলেন সাকিব, এবং নিজের উদ্যোগেই অনুশীলনে যুক্ত হয়েছিলেন। তার ব্যক্তিগত উদ্যোগে ট্রেনিং শুরু করেছিলেন, বেছে নিয়েছিলেন নিজের শৈশবের স্মৃতি বিজড়িত অনেক প্রিয় জায়গা বিকেএসপিকে। সেখানেই কোয়ারেন্টাইনের পাশাপাশি চলছিল সাকিবের ফিটনেস এবং স্কিল ট্রেনিং। বিকেএসপিতে সাকিব তার পাশে পান তার শৈশবের 2 কোচ নাজমুল আবেদিন ফাহিম এবং মোহাম্মদ সালাউদ্দিনকে। তাদের অধীনেই প্রায় মাসখানেক ট্রেনিং করে বিরতি দিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কা সফর পিছিয়ে না গেলে ট্রেনিং আরও লম্বা হতো এবং হয়তো বাংলাদেশ দলের সঙ্গে তিনি শ্রীলঙ্কা সফরে যেতেন। অনুশীলনের পাশাপাশি ব্যক্তিগত কিছু কাজও করেছেন সাকিব। জানা গেছে 2-3টি বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। গত বছর এই অক্টোবরেই জুয়ারির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় 1 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞায় থাকা এই ক্রিকেটার মাঠে ফিরতে পারবেন আগামী 29 অক্টোবরের পর যে কোনো দিন। ভিউয়ার্স, সাকিব আল হাসানের বাংলাদেশে আসা, অনুশীলন করা, আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়া, মাঝখান থেকে শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে যাওয়া টাইগার ক্রিকেটারদের জন্য, সব মিলিয়ে এই সব পরিস্থিতি আপনার কাছে কেমন লাগছে লিখে জানান আমাদের কমেন্টস বক্সে গিয়ে মতামত লিখে ফেলুন, আর দ্রুত জানিয়ে দিন আপনার মনের ভাবনা। থাকুন আমাদের সাথে আর আপনি হয়ে উঠুন বাংলাদেশ ক্রিকেটের অংশ।